মধ্যপ্রাচ্যের রাজা হতে চায় ইরান, প্রক্সিদের মাধ্যমে বুনছে নিরাপত্তার চাদর। এবার ইসরায়েলকে ঘায়েল করতে আজারবাইজানকে দিয়ে নতুন ছক কষছে ইরান। ইরান ও আজারবাইজান 24 নভেম্বর 2024 তারিখে ইরানের উত্তর পশ্চিমে এক গুরুত্বপূর্ণ যৌথ সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়ার নাম আরাশ যৌথ মহড়া। চার দিনব্যাপী এই মহড়া ইরানের আরদাবিল প্রদেশে আসলাম দুজ কাউন্টিতে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এই মহড়ার তাৎপর্য কি এবং এটি অঞ্চলের শক্তির পরিবেশে কি ধরনের পরিবর্তন ঘটাতে পারে? এই মহড়ার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর IRGC গ্রাউন্ড ফোর্স এবং আজারবাইজানের সামরিক ইউনিটগুলো। এর মধ্যে রয়েছে র্যাপিড রেসপন্স ফোর্স ও স্পেশাল অপারেশনস ডিভিশন। সাধারণত যৌথ সামরিক মহড়া নতুন কিছু নয়, তবে এই বিশেষ মহড়াটি দুই দেশের মধ্যে একটি গভীর ও কৌশলগত জোটের পরিচয় দেয়। সম্প্রতি দুই দেশ তাদের নিরাপত্তা উদ্বেগের প্রতি গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে তাদের সীমান্ত অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় দুই দেশ একসাথে গোয়েন্দা তথ্য শেয়ার, নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিরক্ষা কার্যক্রমে সহযোগিতা করছে। আরাশ যৌথ মহড়া শুধুমাত্র শক্তির প্রদর্শন নয়, বরং এটি দুই দেশের জন্য একটি কৌশলগত পদক্ষেপ। ইরানের বিশাল সামরিক পরিকাঠামো এবং শক্তি রয়েছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তারা এই অঞ্চলের একটি প্রধান শক্তি হিসেবে অবস্থান বজায় রাখতে চায় এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে তার প্রভাব বাড়াতে চায়। ইরানকে পাশে পেয়ে আজারবাইজান আরও শক্তিশালী কৌশলগত সহযোগিতা গড়ে তুলতে পারছে। কিছুদিন আগে দুই দেশের সামরিক কর্মকর্তারা তেহরানে মিলিত হয়েছিলেন তাদের সামরিক সম্পর্ক আরও গভীর করতে। এভাবে এই যৌথ মহড়া এবং এর মাধ্যমে তৈরি হওয়া সহযোগিতা ইরান এবং আজারবাইজানের জন্য একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হতে পারে, বিশেষ করে দক্ষিণ ককেশাস অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে। এই জোটের ফলে কি নতুন উত্তেজনা তৈরি হবে? দক্ষিণ ককেশাস এবং কাস্পিয়ান সাগরের বৃহত্তর ভূরাজনীতি কিভাবে প্রভাবিত হবে? এই সামরিক সহযোগিতা কি আরও বৃহত্তর যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যাবে, নাকি অঞ্চলের স্থিতিশীলতা প্রতিষ্ঠার দিকে একটি পদক্ষেপ হবে? গত অক্টোবরে মধ্যপ্রাচ্যের ওমানে প্রথমবার যৌথ মহড়ায় অংশ নেয় ইরান। ইরানি সেনাবাহিনীর নৌ ইউনিট, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এবং ওমানের নৌবাহিনী ওই মহড়ায় অংশ নিয়েছিল।